আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিশাপিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি, এটি একটি ডাইরেক্ট কোম্পানি, যেই কোম্পানিটি এবং সারা বাংলাদেশের মানুষ চিনে এবং সৌদি আরব তো এটা বলাই বাহুল্য। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়ের উপর কথা বলছি, অবশ্যই আপনি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনি যেই কাজটি যেতে চাচ্ছেন সেই কাজটি আপনার বাদ পড়ে না যায়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বিষাবিড়ি সবসময় সত্য কথা বলে বিধায় অনেকেই অনেক কথা বলে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই বিষয়ে না যেয়ে আমরা বিষাবিড়ির সাথে থাকবো এবং বিষাবিড়ির সম্পূর্ণ ভিডিও দেখবো এবং যত ধরনের ভিডিও বের হয় যাতে করে আপনারা পেয়ে যান, সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়ের উপরে কথা বলছি সেটি হচ্ছে আল ফোয়াদিয়া গ্রুপের যে কিছু কর্মী যে নিয়োগ হচ্ছে আগামী 1/2/22 মানে পহেলা ফেব্রুয়ারিতে এটার ইন্টারভিউ, সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি যাতে করে আপনাদের বুঝতে ভুল না হয় আর আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে না হয় যে ভাই এই কাজটা কী। আরেকটি কথা হচ্ছে, এখানে অল্প কিছু সংখ্যক শেখের একটি বাংলোতে স্মার্ট ছেলে পেলের প্রয়োজন আছে, সেক্ষেত্রে কেউ যদি স্মার্ট ছেলে মানে ইন্টার পাস হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, সুনামদেহী হতে হবে, লম্বা হতে হবে এবং ইংলিশে কথা বলতে হবে, এই রকম ছেলে পেলে অল্প কিছু সংখ্যক। আমি এখন বিস্তারিত আলোচনা করব, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় বন্ধুরা, আলফোয়াদিয়া গ্রুপের যেই কর্মীগুলি নিয়োগ হচ্ছে এটা কিন্তু একটি ডাইরেক্ট কোম্পানি, যেই কোম্পানিতে আপনি গেলে পরে ইনশাল্লাহ ভালো থাকবেন আশা করছি, এবং এটি একটি পরীক্ষিত কোম্পানি, যেই কোম্পানিতে আমরা অতীতেও কর্মী নিয়োগ করেছি যাতে করে আমরা এই কোম্পানি সম্বন্ধে আমাদের 100% নিশ্চয়তা আছে, এটি একটি ডাইরেক্ট কোম্পানি। প্রবন্ধুরা, আমার এই আলফোয়াদিয়া কোম্পানিতে যেই কর্মীগুলি নিবে সেটি হচ্ছে মার্কেট ক্লিনার। কেউ যদি মার্কেট ক্লিনারে যেতে চান সেই ক্ষেত্রে আপনার একটু সামান্যতম পড়ালেখার প্রয়োজন আছে। আপনি যদি মার্কেট ক্লিনারে যান সেক্ষেত্রে আপনি মোটামুটি বেসিক ইংলিশ জানলেই হবে এবং যদি একটু দেখতে সুন্দর হতে হবে, সেক্ষেত্রে আপনি স্যালারি পাবেন 900 + 200 = 1100 রিয়াল। এখানে স্যালারি হবে এখানে স্যালারি হবে 1200 রিয়াল, 900 + 300। আপনি যদি এই কোম্পানিতে যেতে চান অবশ্যই পহেলা ফেব্রুয়ারিতে আপনাকে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে, অফিস কর্তৃক নিয়োজিত হবে, আপনি অফিস সিলেকশন করেই কিন্তু আপনি যেতে পারবেন। এখানে ডিউটি হবে 10 ঘন্টা, কিন্তু বন্ধুরা এখানে 10 ঘন্টার ডিউটি যদি হয় সেক্ষেত্রে এখানে 1 ঘন্টা আপনাদের খাবার বাবদ কেটে দেবে আর ডিউটি হবে 9 ঘন্টা। প্রিয় বন্ধুরা, যদি এই মার্কেট ক্লিনারে যেতে চান তাহলে অবশ্যই মার্কেট ক্লিনার মিনস এই ফোয়াদিয়া গ্রুপে ইনডোর ক্লিনারে আপনি যেরকম পারদর্শী হবেন এই ইনডোর ক্লিনারে আপনি যাওয়ার পরে, সৌদি আরবে যাওয়ার পরে, সেই ক্ষেত্রে আপনাকে বেছে বেছে ওই মার্কেট ক্লিনারে কাউকে দেবে, আবার কাউকে অফিস ক্লিনারেও যেতে পারেন। সেক্ষেত্রে অফিস ক্লিনারেও যদি পড়েন সেক্ষেত্রেও আপনার স্যালারি হবে 900 + 300, আর কোম্পানির যে 300 টাকা এটা হচ্ছে খাওয়া বাবদ দিবে, আর থাকা আকামা এভরিথিং আপনার কোম্পানি বহন করবে, সেক্ষেত্রে আপনি আলফোয়াদিয়া কোম্পানিতে যেতে পারেন। বন্ধুরা, আমার এখানে কিন্তু সরকারি যে কোর্ট আছে সেই কোর্টেরও কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে একই কোম্পানির মাধ্যমে, এটা কিন্তু একটি রিপোর্টেড কোম্পানি, যেই কোম্পানি আপনি গুগলে গিয়ে সার্চ দিলে বুঝতে পারবেন এটা কত বড় কোম্পানি, এক্ষেত্রে আমাকে আর বলার প্রয়োজন মনে হবে না বলে আশা করছি। সেক্ষেত্রে কোর্টে যদি কেউ পড়েন সেটাও কিন্তু একটি ভালো জায়গা। এর জন্য বলবো অবশ্যই আলফোয়াদিয়া গ্রুপের যে ইন্টারভিউ আছে 1/1/2022 আপনারা অবশ্যই যোগাযোগ করে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার আরেকটা হচ্ছে মহাকামা, যেটাকে বলে মহাকামাও কিন্তু এই ফোয়াদিয়া কোম্পানিরই, কাজের যে বিবরণী আছে যে মহাকামাতে যাবেন, আপনি মহাকামাতে যদি পড়েন সেক্ষেত্রেও কিন্তু ভালো ইনকামের একটি ব্যবস্থা আছে, থানার কিন্তু একটি কাজ আছে এটার মধ্যে। প্রিয় বন্ধুরা, এখানে যে থানা, মহাকামা, কোর্ট, এই সম্পূর্ণ অনেকগুলি মার্কেট,
সম্পূর্ণ কাজ কিন্তু এই আল ফোয়াদিয়া কোম্পানির ডাইরেক্ট একটি কোম্পানি, এই কোম্পানি সবসময় নিয়োগ দিয়ে থাকে। আপনি যদি এই আল ফোয়াদিয়া কোম্পানিতে যেতে চান, অবশ্যই বিষয়বিটির সাথে আলোচনার সাপেক্ষে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার এই আল ফোয়াদিয়া কোম্পানি সম্বন্ধে আমি আর বিস্তারিত কথা না বললেও চলবে, তারপরও বলছি। কারণ হচ্ছে যে বিষয়বিটি এমনই একটা চ্যানেল, যেই চ্যানেলের মাধ্যমে মানুষ শুধু উপকৃতই হয়। আর প্রিয় বন্ধুরা আমার, আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি এটা যেতে কত টাকা লাগবে, এর কাজটা কি, বেতন কত, স্যালারি কত? আপনাদের তো আমি সবসময় বলেই থাকি, আপনারা কি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন না? ভিডিওটি দেখে তারপরে আপনি জেনে বুঝে, শুধু আমি একটি কথাই বলি না, সেটা হচ্ছে আপনার যেতে কত টাকা লাগবে, সেই কথাটি কিন্তু আমি বলি না। কারণ হচ্ছে আপনারা জানেন, আমরা যেহেতু রেকর্ডিং এজেন্সির মালিক, আমাদের কিন্তু সাব এজেন্ট অনেকেই থাকে বা আমাদের মাধ্যমে অনেকেই কাজ করে থাকে, তাদের জন্য কিছু ছাড় তো আমরা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সম্পূর্ণ কথাটি বলি না। এর জন্যই প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই বিষয়বিটি চ্যানেলটি দেখেন বা দেখেন, এখনও দেখেন নাই, সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা বিষয়বিটি আগামীতে আপনাদের সাথে লাইভ টিম কাজ করবে, যাতে করে আপনাদের যে প্রশ্ন উত্তরগুলি থাকে সেই উত্তরগুলি দিয়ে থাকে দিতে পারি। এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে নিয়ে যাবেন, যাতে করে আপনাদের সাথে আমি সম্পূর্ণ সরাসরি কথা বলতে পারি। বিষয়বিটি কিন্তু নিজস্ব একটি আরএল নাম্বার আছে এবং নিজস্ব একটি রেকর্ডিং এজেন্সিও আছে, যেটা নিজস্ব রেকর্ডিং এজেন্সির মধ্যে সরকারের অনুমোদিত একটি এজেন্সি, আপনারা জানেন। প্রিয় বন্ধুরা, তারপরে বলছি যে আমাদের কিন্তু একটি ট্রেনিং সেন্টারও কিন্তু আছে। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে যে কোনো কাজের জন্য, যেমন ধরেন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন, ভাই কফি শপের কাজ আছে কি না? জি ভাই, কফি শপের কাজ কিন্তু আছে। কফি শপের স্যালারি ন্যূনতম হয়ে থাকে 1200 থেকে 1800 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। বন্ধুরা আমার, আমাদের কাছে সব ধরনের ড্রাইভার, যত ধরনের ড্রাইভার চান সৌদি আরব এবং দুবাইয়ের সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের কাছে আছে। আপনারা যদি কেউ দুবাইতে অথবা সৌদি আরবে ড্রাইভার হিসেবে যেতে চান, সেটাও যোগাযোগ করতে পারেন। স্টিল মিক্সার, শাটারিং কার্পেটার, মোটর মেকানিক, আপনার যত ধরনের কাজ আছে, আপনারা শুধু, আমি এখন বলতে পারতেছি না, আপনাদের যদি কোনো কাজের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই বিষয়বিটির সাথে আলোচনা করবেন। প্রিয় বন্ধুরা, এই বিষয়বিটিতে যারা আপনারা ভিডিওটি দেখেন, অবশ্যই দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না হয় আমি এই ভিডিও বানিয়ে আপনাদের কাছে যে প্রশ্নের উত্তরটা দিতে হয়, আমাকে অনেক কষ্ট করতে হয়। আপনাদের জানেন অনেকের ফোন আমি ধরতে পারি না, প্রয়োজনে আপনারা ভয়েস দিয়ে রাখবেন, যাতে করে আপনার যে মনের যে কাজে যেতে চান সেই কাজটি ভয়েস দিয়ে রেখে রাখলে আমি আপনাকে পরবর্তীতে ভাই বলতে পারবো যে আপনি, হ্যাঁ এই কাজটি আমার কাছে আছে, আপনি আমার সাথে যোগাযোগ করেন, এখনই আপনি সাথে সাথে যোগাযোগ করে কী কী লাগবে না লাগবে এটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। সেক্ষেত্রে আপনারা ভয়েসটা দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় মনে করছি। আপনারা অবশ্যই ভয়েস দিয়ে বিষয়বিটির সাথে পাশে থাকবেন। আর বন্ধুরা আমার, আপনারা জানেন যে বিষয়বিটি ন্যায়ের কথা বলে বিধাই অনেকেই অনেক প্রশ্ন করেন যে ভাই এই কাজ কীভাবে যাব, এই কাজের মধ্যে কী হবে। সম্পূর্ণই কিন্তু বিষয়বিটি আপনাকে বিস্তারিত আলোচনা করে। এবং প্রবাস থেকে যারা আছেন, প্রত্যেক ভাই ও বোনদেরকে বলবো যে আপনারা যদি প্রবাস থেকে, যারা আমাকে, আপনাদের অনেকের সন্তানকে, অনেকের ভাইকে, অনেকের কারো হাজব্যান্ড, কারো ওয়াইফ, যে যেখান থেকে আপনারা নিতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ডাইরেক্ট ভিসার কাজ করে থাকি, এটা আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে আপনাদের কোনো ব্যাগ পেতে হবে না, বিষয়বিটির সাথে আলোচনা করে নিবেন, যাতে করে বিষয়বিটি কিন্তু এমন একটি চ্যানেল, এটা সাধারণ জনগণের চ্যানেল, আপনার চ্যানেল, আমার চ্যানেল, সবার চ্যানেল। এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করে দিবেন। কেননা শেয়ার যদি আপনি না করেন, সেক্ষেত্রে আমাদের যে বিষয়বিটির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা পূরণ হবে না। কারণ হচ্ছে গ্রামগঞ্জের অনেকেই আমাকে অনেক জায়গার থেকে ফোন দেন, আমি আশা করছি যে প্রত্যেকটি মানুষই যেন উপকৃত হয়। আমার কাছ থেকে যেতে হবে সেটা কোনো বিষয় না। আর যখনই কেউ আপনারা বিষয়বিটির অফিসে আসবেন, অবশ্যই সাথে আপনাদের যেই কাগজপত্র করে এবং বই, পাসপোর্ট যেটাই থাক, পাসপোর্ট থাকলে তো এটা সাথে করে নিয়ে আসবেন, যাতে করে আপনার যেই কাজে যেতে চান সেই কাজের জন্য আপনি সেটা ক্যাপাবল আছেন কি না, আপনি সেই যোগ্যতা আছে কি না, ওই কাজের উপর ডিপেন্ড করে কিন্তু বিষয়বিটি আপনাদের সাথে কথা বলে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বিষয়বিটি এই একটি, আপনি কাজের যে কাজে আপনি পারবেন সেই কাজের উপরে করে কিন্তু আপনাকে বিষয়বিটি সবসময় উপদেশ দিয়ে থাকে, ভাই আপনি এই কাজে না, এই কাজে গেলে আপনার জন্য ভালো হবে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। এর জন্য আপনাদেরকে আজকে একটু আমি
এই কাজের বাহিরেও কিছু কথা বললাম, এর জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা এটুকু না বললেই নয়, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু এই বিষয়টির কথাগুলি বলেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার ভিডিও দেখার জন্য, আবার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।